আলোকসজ্জার গেট ভেঙে দুর্ঘটনা শহরে। মঙ্গলবার রাত 10:30 নাগাদ রায়গঞ্জের লাইন বাজার সংলগ্ন এলাকায় একটি গেট তৈরিতে ব্যবহৃত বাঁশের খাঁচা ভেঙে পড়ে। আচমকা বাঁশের খাঁচাটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় দুজন নির্মাণ কর্মী গুরুতর আহত হয়েছে। তাদেরকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকার ব্যবসায়ীদের বক্তব্য, দিনের বেলায় এমন ঘটনা ঘটলে বহু মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারত। গেট তৈরি নিয়ে নির্মাণ কর্মীদের তদারকিতে আরো যত্নবান হওয়া জরুরি। রায়গঞ্জের লাইন বাজার থেকে প্রবাল শাহ, রিপোর্ট টাইমস 14 বাংলা। We'll be right back.